আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাকে যখন এয়ারপোর্ট থেকে কোম্পানির লোক রিসিভ করে কোম্পানির হোস্টেলে নিয়ে যায় ওইখানে আমি কতদিন ছিলাম ওইখান থেকে আমি কেন গেলাম কিভাবে গেলাম এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবো কারণ আমি জার্মানি হয়ে বেলজিয়াম হয়ে ফ্রান্সে ঢুকবো সেগুলোর ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এই যে আমাকে এখন কোম্পানির লোক রিসিভ করছে উনি আমাকে নিয়ে যাচ্ছে কোম্পানির হোস্টেলে আমি এখন রোডে আসি তো অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমাকে নিয়ে আসলো বাসায় তো আশা করি এই যে দেখতেছেন কোম্পানির হোস্টেলটা এটা তিনতলা একটা বিল্ডিং তো এই যে এই রুমটাতে আমাকে আপাতত থাকতে দিছে এখানে নতুন একটা বেড দিছে আমাকে যে তিনটা বেড একটা রুমের ভিতরে তো আমি এই বেডটাতে আমি আপাতত আসি তিন দিন আমি এখানে ছিলাম এই হোস্টেলে তিন দিনে ওখানে থাকার পরে ওইখানে আমাকে আসলে আমার তেমন একটা ভালো লাগে নাই যার কারণে আমি তিন দিন পরে দেখতেছি যে এখানে অনেক লোক বসে রয়েছে এক এই ছয় মাস কেউ আট মাস কেউ নয় মাস এরকম বসে ইস এখানে তো আমার মানে মনে হইল দূরো আমি এখানে কেন আসলাম কারোর সাথে কথা বলতে পারতেছি না সব ইন্দোনেশিয়ান আর হচ্ছে নেপালি নেপালি তো এগুলো বাংলা বুঝে না হিন্দিও বুঝে না তো কথা বলেও মজা পাইতেছিলাম না ভালো লাগতেছে না যার কারণে চিন্তা করলাম যে কোম্পানির বইলা যদি এখান থেকে চলে যায় কারণ সবাই আসলে ইয়া থাকে টার্গেট থাকে যে ফ্রান্সে বা অন্য কোনো দেশে যায় সেটেল হওয়া আবার কেউ কেউ আসে যে আসলে পরিবারের দিকে তাকাইয়া টাকার জন্য চলে যায় হুম কেউ কেউ আসে শখে চলে যায় তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার কোম্পানিতে আমি যেটা দেখলাম অনেকে এক মাস দেড় মাস ধরে ছিল কাজ নাই বর্তমানে এখনও কোম্পানি আপনার পনেরো দিন কাজ করায় পনেরো দিন বসায় রাখে আবার কোনো কোনো কোম্পানি আছে ডিউটি অনেক ডিউটিও করায় তো আমি যেখানে গেছি সেখানে দেখলাম যে কোম্পানি আসলে তেমন একটা সুবিধা না কারণ এক দেড় মাস ধরে লোক বৈশা রয়েছে তার মানে এখানে কি বোঝা যায় আর কি বলবো বলেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরে আমি কোম্পানির ওই এখানে একটা নেপালি বাংলা হিন্দি বুঝে ওনারে আমি বললাম যে ভাই এমন এমন আমার তার আসলে এখানে থাকা সম্ভব না আমি এখানে থাকতে পারবো না আপনি একটু বইলা দেন আমার যেন এখান থেকে ওনারা সাইরা দেয় আমি চলে যেতে চাই আমার ভাই আছে পোল্যান্ডের ভিতরে আমি আমরা বাইর কাছে চলে যাব তো যখন উনি এ কথা বলছে বলার পরে ও কোম্পানির যে লোক ছিল ড্রাইভার ছিল এখানে উনি ওনারা বলার পরে উনি বলছে ঠিক আছে সমস্যা নাই তোমার যদি এখানে আত্মীয় স্বজন কেউ থাকে তো তুমি যেতে পারো অসুবিধা নেই তো সুন্দর মতো উনি বলার পরে উনি আবার আমার একটা গাড়ি ভাড়া করে দিছে বাউ করে দিছে যে এই গাড়িটাতে করে তুমি চলে যাও পরে আমি নেপালিরে অনেক ধন্যবাদ টন্যবাদ দিয়ে আমি বললাম যে ভাই আপনার কারণে আসলে এত কিছু হয়েছে বা আপনার কারণে এখন আমি যাইতে পারতেছি আপনারে নাম্বার টাম্বার দিয়ে দিছি আর কি যে বলছি ভাই কোনো সময় যদি প্রয়োজন হয় আপনি আমার এই স্মরণ করেন আমি ইনশাল্লাহ আপনার বিপদে আমিও দাঁড়াবো আপনি আমার বিপদে আজকে দাঁড়াইছেন তো ভাই অনেক আসলেই অনেক ভালো একটা লোক ছিল অনেক হেল্প করছে আমারে পরে তারপরে যা খাওয়া দাওয়া নিয়েও ওনারা আমার অনেক হেল্প করছে খাওয়া দাওয়া ওনাদের যে যাক তো এখানে তিন দিন ছিলাম তিন দিন থাকার পরে আমি আমার এক ভাগিনা থাকে পর্তুগাল ওরে বললাম যে এরকম এরকম আমি তো চলে যেতে চাইতেছি ফ্রান্সের দিকে তো কেমনি কি করলে ভালো হয় ওরে ভাগিনা বলতেছে মামু এখন আপনি একটা কাজ করেন আপনি আপাতত ইয়া করেন আমি আপনার জন্য টিকিট কাইটা পাঠাইতেছি টিকিট কাটে পাঠাইলে আপনি ওই টিকিট দেখাই আপনি চলে আসতে পারবেন তখন সে আমার এই যে ফ্লিক্স বাসের টিকিট কাটলো ডাইরেক্ট পোল্যান্ড থেকে ফ্রান্স জার্মানি হইয়া তো ও অনলাইন থেকে টিকিট কাইটা আমার কাছে টিকিটটা ইমেল করছে আমি আবার ওইটারে মোবাইলেই পিডিএফ মানে মোবাইলে রাখছি মোবাইলে রাখার পরে আমার যে টাইম টিকেটের যে ইয়াতে লেখা ছিল যে টাইমটা ওই টাইম মতো আমি ওয়ার্সা আমার যেখানে আমি ছিলাম ওইখান থেকে দেড় ঘন্টার রাস্তা ওইখান থেকে দেড় ঘন্টার রাস্তা আমি প্রায় তিন চার ঘন্টা আগেই আমি বাইরে গেছি কারণ আমার গাড়ি আমি আগে পাইছি আমি এই কারণে আগে আগে বাইরে গেছি তো ওইখান থেকে আমি আইসা আমি ওয়াটসাতে আইসা আমি বাস স্ট্যান্ডে বসে রইলাম প্রায় তিন ঘন্টার মতো অপেক্ষা করার পরে আমার সন্ধ্যা সাতটায় বাস ছাড়ার কথা তো সন্ধ্যা সাতটার দিকে যখন বাস ছাড়ে দিল বাসে মানে বাস আসলো বাস আসল আসার পরে বাসে বসলাম বসার পরে যাক বাস যাচ্ছে আর যাচ্ছে মানে একটা না আঠারো ঘন্টার মতো যাননি তো বাসের মধ্যে বসে রইলাম দেখতেছি চারিদিকে এরকম সকাল হইতেছে রাইত হইতে হইতেছে তবে একটা জিনিস ভালো লাগছে বাসের ভিতরে নেট ছিল মোবাইল টিভেছি গান শুনছি মানে সময় পার হয়ে গেছে তো আসলে একটা জিনিস কি প্রত্যেকটা মানুষ পোল্যান্ডে আসার পরে পোল্যান্ড অনেক মানুষের এখানে মানে থাকতে ভালো লাগে না পোল্যান্ড দেশ ভালো না এটা সেটা কিন্তু ঘুরে ফিরে পরে কিন্তু আফসুস করে কেন আফসুস করে পোল্যান্ড থেকে যখন আপনি চলে যাবেন আপনার কিন্তু ডকুমেন্ট কিন্তু পোল্যান্ডের আপনি অন্য কোনো দেশে যদি যান তখন আপনি অবৈধ হয়ে যাবেন তো আমি যখন ফ্রান্সে গেলাম আমার ফ্রান্সে যাওয়ার পর পর আমার ভাগিনা তারপরে সবাই বলতেছে ভাগিনা না ওই ওইখানে যে যাদের রোমে গিয়ে উঠলাম আমার এক ফ্রেন্ড আছে শুভ নাম ওর ওইখানে যখন গেলাম ওরা থাকার জায়গা টাকার ব্যবস্থা করে দিল তো ও আমারে বলছে জাইল মারার জন্য মানে কেস করতে তারপর ওইখানে আরও কয়েকজন ছিল ওনারাও বলছে কেস করতে তো আমি কেস করলাম না কারণ একটা জিনিস ধৈর্য ধরে একটু চিন্তাভাবনা কইরা কাজ করা ভালো তারা হুরা করে কোনো কিছু আসলে ভালো না পরে আমি আস্তে আস্তে মানে চিন্তাভাবনা করতেছি যে আসলে এখানে কেস করবো নাকি পোল্যান্ডে যাবো নাকি কুয়েতে আবার ব্যাক করে যাবো তো কুয়েতে আসলে ব্যাক করে যাওয়ার উদ্দেশ্য ছিল একটা যেটা হলো আমার আমার আসলে যে কাজটা আমি জানি এই কাজটা মানে ইউরোপে নাই বা আমার ইউরোপে সেটেল হইতেও আমার অনেক সময়ের দরকার যার কারণে কি লেগে যেন আমার মন উঠে গেছিলো যে আমি মানে ইউরোপে আমি আর থাকবো না আমি চলে যাই একবারে তো ওইখান থেকেই আমার কিন্তু কুয়েতে ব্যাক করিয়া চলে যাওয়া পরে আবার মানে একটা সিদ্ধান্তর মধ্যে আইসা আমি আবার যাক চলে আসলাম পোল্যান্ডে তো এখনও আলহামদুলিল্লাহ পোল্যান্ডে আসি পোল্যান্ডের ডকুমেন্ট ইনশাল্লা শীঘ্রই পা পায়ে পায়ে যাবো হাতে সব কিছু হয়ে গেছে তো যে কথাই ছিলাম যখন আমি ফ্রান্সে গেলাম ফ্রান্সে ওইখানে আমার ওই বন্ধু আমারে হেল্প করছে অনেক ওদের ওইখানে ছিলাম ঠিক আছে তো ওইখানে গেলে ওইখানে আমি কাজ করতে পারতাম আমি এজাইল মারার পরে আমি ওইখানে ভালো একটা অ্যামাউন্টে আমি চাকরিও করতে পারতাম আমার চাকরি বাও হয়েছিল প্রায় পনেরোশো চোদ্দোশো ইউরো সমস্যা হলো একটাই কি আমি ডকুমেন্ট পাইতাম হয়তো দেখা গেছে যে পাঁচ বছর ছয় বছর দশ বছর লাগিয়ে যেতে পারতো ঠিক আছে তো যার কারণে আমার ওইখান থেকে সইরে আসা তো আপনারা যারা পোল্যান্ডে আসবেন অন্তত যদি কোম্পানিতেও মনে করেন যদি দেখেন যে কাজকাম ভালো আছে বা আপনার রিল্যাক্সে কাজ করলে আপনার সমস্যা নেই আপনার মাসের কোনো টার্গেট নেই মাসে এসে আপনার বেতন যেটা পাইবেন এটাতে আপনার চলে যাব তাহলে কিছুদিন কোম্পানিতে কাজ করেন ঠিক আছে যদি টিএসসি টিআরসি কোম্পানিতে আপনি যদি পোল্যান্ডের বিষয় পোল্যান্ডের কোম্পানিতে যদি আপনি থাকেন তাহলে ধরেন এক দুই বছরের ভিতরে আপনার টিআরসি কাট করে দিব কোম্পানি আর যদি বাইরে কোনো ভালো কোনো মালিকের আন্ডারে পড়েন তাহলে সে আপনার এক বছরের ভিতরে করে দিব। যদি আপনার পরিচিত একবারে ঘনিষ্ঠ কেউ হয় তাহলে তো আর কোনো কথাই না আরও আগে করে দিব তো এটা মূলত বেশি একটা সময় লাগে না হায়েস্ট ম্যাক্সিমাম এক বছরের ভিতরে হয়ে যায় তো এখন আশা করি বুঝতে পারছেন যে কোন জায়গায় থাকলে আপনার জন্য ভালো হইব কোন জায়গায় গেলে আপনার জন্য ভালো হইব আপনি চাইলে যাইতে পারবেন যে কোনো জায়গায় আপনি ফ্রান্সে ইটালিতে আপনি যে কোনো জায়গায় যাওয়া যায় ভাই কোনো সমস্যা না আপনার যখন ভিসা আছে ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আটকিয়ে যাবেন এটা আপনি যেখানেই যান তো এটা আপনার ডিসিশনটা আপনার নিতে হইব যে আপনি কি ডকুমেন্ট চান নাকি টাকা পয়সা চান যদি টাকা পয়সা চান তাহলে পোল্যান্ড থেকে বাইরে হয়ে যাবেন আর যদি টাকা পয়সা না চান ডকুমেন্ট চান তাহলে আপনি পোল্যান্ডে থাকাটাই বেস্ট আমি মনে করি তো এটা ছিল আসলে আমার ঘটনা আমার সাথে যেটা হয়েছে আমি এটা শেয়ার করছি এখন অনেকের সাথে হয়তো ব্যতিক্রম হইতে পারে কারণ সব কোম্পানি একরকম না কিছু কিছু কোম্পানি আছে দেখা গেছে যে লোক আয় না লোক সারতে চায় না হ্যাঁ কিছু কিছু কোম্পানি আছে যে ওদের কোনো সমস্যা নেই লোক চলে গেলে তো এটা কোম্পানির সাথে যদি আপনি দেখেন যে আপনার বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আপনি ধৈর্য ধরে দুই এক মাস থাকবেন থাকার পরে আপসে বইলে আপনি চলে যাবেন আর যদি কোম্পানি দেখেন যে না কোনো সমস্যা নাই তাহলে আপনি যদি মনে মনে চায় আপনি কোনো দিকে মুভ করতে তাই মুভ করেন এটা নিয়ে মানে অনেকে বলে যে ভাই আপনি গেছেন গা আপনি যাওয়ার কারণে আরও দুইটা বাঙালির ক্ষতি হয়েছে এরকম কোনো কথায় আপনারা কান দেবেন না বা এখানে ওনারা কোম্পানি ওনাদের এখানে লোকের অভাব নাই ঠিক আছে আমাদেরকে হয়তো তাদের ভালো লাগছে বিদায় আমাদের বিষা দিছে কিন্তু এখানে আসার পরে যে আপনি থাকতেই হবে এটা কোনো বাধ্যতামূলক নাই ইউরোপ ইউরোপে এই সিস্টেমটা নাই এটার জন্য অনেক আপনি যারা ইউরোপে আছে বিশেষ করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে এটা বুঝতে পারবেন ওই কুয়েতে বৈশা মিডিল ইস্টে বইসা বাংলাদেশে বৈশা বইসা বলবো যে একজনের জন্য আরেকজনের ক্ষতি হয় এগুলো আসলে আপনারা মানে কান দিয়ে না এখানে যারা বলে যে না কোনো ক্ষতি হইব না সমস্যা নেই এটাই মানবেন কারণ এখানে যেটা হয় এটা আমরা নিজের চোখে দেখি ঠিক আছে অনেক সময় দেখা যায় আপনি যে এজেন্সির মাধ্যমে আসেন ওই এজেন্সিও বলবে যে তোমরা এখান থেকে যাই না গেলে তোমাদের এটা হইব সেটা হইবো আসলে আপনার যদি বুঝের মাধ্যমে বইলা যদি আসতে পারেন কোনো রকমের সমস্যা হয় না ঠিক আছে তারপরেও অনেকে ভয়ভীতি দেখায় এটা সেটা হ্যাঁ এজেন্সির ক্ষতি হবে এজেন্সিকে ওয়ার্ক পারমিট দিবে না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন কথায় কথায় চলে আসলাম ভিডিও তো দেখলেন জার্মানি বেলজিয়াম সব কিছু পার হয়ে অলরেডি প্যারিসের কাছাকাছি চলে আসছি যে দেখেন গুগল ম্যাপে ম্যাপের ভিতরে আমি দেখাচ্ছি স্ক্রিন ট্যাগেট করে আমি প্যারিসের কাছাকাছি চলে আসছি আর কি অলরেডি ফ্রান্সের ভিতরে আমি ঢুকে গেছি তো এর ভিতরে আরেকটা কথা বলে রাখি আমাকে জার্মান বর্ডারে আমাকে মানে পুলিশ চেক করছিল ওইখানে আপনাদেরকে এটা বলতে পারে বুলে গেলাম কথায় কথায় সময় শেষ জার্মান বর্ডারে যখন পুলিশ চেক করে তখন তারা শুধু আপনার পাসপোর্ট ডকুমেন্টগুলোই চেক করবে আর বাড়তি কোনো কিছু আপনাকে জিজ্ঞাসাও করবে না কোনো কিছু বলবেও না ঠিক আছে যদি আপনাকে সন্দেহ হয় তারা নিচে নিবে নিচে নেওয়ার পরে আপনার ফিঙ্গার দিয়ে চেক করবে অথবা আপনার ডকুমেন্টগুলো ভালো মতো একটু চেক করে দিবে বাস এতটুকুই তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এটা হচ্ছে ফ্রান্সে যে চলে আসলাম আমি ফ্রান্সের বাস স্ট্যান্ড আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি এখানে নামবো ফ্রান্সের বাস স্ট্যান্ডে তো ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন সব সময় এরকম নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম